কলেজে পড়ার সময়ে জয়ের সাথে আমার বন্ধুত্ব ছিল না। একই ক্লাসে পড়তাম, মুখ চিনতাম। আসলে স্কুল জীবনে যে বন্ধুত্ব হয়, কলেজ বা ইউনিভার্সিটিতে সেটা হয় না, হওয়া সম্ভবও নয়। আমাদের কলেজটা ছিল মিশনারি। রোজ না হলেও সপ্তাহে একদিন প্রার্থনা হতো, পিয়ানো বাজিয়ে চার্চের হিম গাওয়া হতো। আমি খ্রিস্টান না হলেও সেই প্রার্থনায় যোগ দিতাম। আমার খুব ভালো লাগতো সেই প্রার্থনা সভা, সেখানেই দেখতাম জয়কে। জয় ছিল বাঙালি খ্রিস্টান, আদব কায়দা ছিল সাহেবদের মতো, ইংরেজিতেই কথা বলত। ওদের একটা গ্রুপ ছিল 5-6 জন ছেলেমেয়ের, ওরা সবাই নিজেদের মধ্যে ইংরেজিতেই কথা বলত, পোশাক আশাকও পরত অতি আধুনিক। আমরা আড়ালে ওদের অ্যাংলো পার্টি বলতাম। কলেজ ছেড়েছি সেই কবে, বন্ধু ছিল হাতে গোনা কজন, তারাও হারিয়ে গেল। সংসার, কেরিয়ার, সন্তান পালন এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। হঠাৎ একদিন ফেসবুকে জয়ের উদয় ঘটল, আমায় লিখল, চিনতে পারছিস? আমি লিখলাম, এ তো জয় মনে হচ্ছে, কেমন আছিস, কোথায় আছিস, কি করছিস? ধীরে ধীরে ও আমার সব প্রশ্নের উত্তর দিল। জানলাম ওর বাবা মা মারা গেছেন, ও যাকে ভালোবাসত সেই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেছে। ওর ভাই দেখে পারিবারিক ব্যবসাটা, কিন্তু ভাই বউ জয়কে পছন্দ করে না বলে জয় আলাদা থাকে। যদিও ওর হার্টের বড় সড় সমস্যা দেখা দিয়েছে, অনেক ওষুধ খেতে হয় ওকে। ডাক্তার বলেওছেন ও যেন একা না থাকে, কিন্তু ও একাই থাকে। একটা জার্মান স্পিচ কুকুর ওর সঙ্গী, টমি। জয় বারবার জানতে চাইছিল ওদের সেই অ্যাংলো গ্রুপের কোনো খবর আমি জানি কি না। আচ্ছা আচ্ছা খবর জানতাম একজনের, ওদের দলের রিহানার। রিহানা আমেরিকা প্রবাসী বহুদিন, বিয়ে করেছে আমাদেরই পরিচিত একটি সফল ছেলেকে। ব্যাস এইটুকুই জানতাম। এরপর থেকে জয় মাঝে মাঝেই ফোন করত, কথা বলতো অনেকক্ষণ ধরে। আমি বুঝতে পারতাম ও একজন নিঃসঙ্গ, নির্বান্ধব মানুষ। আমার সাথে কথা বলে ও কলেজ জীবনে ফিরে যেতে চায় মনে মনে, আর সেই সময়ের উত্তাপটা যেন উপভোগ করতে চায়। আমি আমার হাজার ব্যস্ততার মধ্যেও জয়কে সময় দিতাম। ওর অঢেল সময়, তাই ও পড়ে থাকত ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসব নিয়ে, খুঁজে বেড়াত পুরনো বন্ধুদের। একদিন ও বলল, তোর বাড়ি যাব, লাঞ্চ করব, বাংলা খাবার, তুই রান্না করবি, আর হ্যাঁ আমার ট্যাক্সি ফেয়ারটাও দিয়ে দিবি, আমি কপর্দক শূন্য। আমি ওর জন্য রান্না করলাম শুক্তো, দুরকম মাছের ঝাল, পেঁপের চাটনি, সোনামুগের ডাল, বেগুন ভাজা। যথাসম্ভব বাঙালি হেঁসেলের মান বজায় রাখার চেষ্টা করলাম। জয় খেতে বসে বলল, বড়ি ভাজা করিসনি? আমি বললাম, বেটা অ্যাংলো, কলেজে পড়ার সময় তো ফ্যাঁফু করে ইংলিশ ঝাড়তিস আর ইংলিশ খেতিস, কন্টিনেন্টাল ডিশ, এখন হাড়ে গড়ে বাঙালি হতে চাইছিস? বড়ির স্বাদ কেমন জানিস? জয় খুব হাসল। আমি দেখলাম ও কেমন যেন থপথপে হয়ে গেছে। আমার বাচ্চাদের জন্য চকলেট এনেছিল। আমি বললাম, আমার জন্য কি এনেছিস? ও বলল, তুই তো তেরিং বেরিং, সারাক্ষণ লাফাচ্ছিস, ছুটছিস এখানে সেখানে, তোকে দিতে গেলে ফেভিকল দিতে হয়। আমি বললাম, তাহলে ফেভিকলই দে। ও বলল, তোর জন্য জান কবুল রে তিরিং বিরিং, তুই আমার একমাত্র বন্ধু,
আমার স্বামীর সঙ্গে ওর পরিচয় করিয়ে দিলাম। দুজনের বেশ ভাব হয়ে গেল। ও চলে যাবার পর আমার স্বামী বলল, মানুষটা ভালো, একটু মানসিক সমস্যা আছে। আচ্ছা, ও কি ড্রাগ নিত? আমি আকাশ থেকে পড়লাম, এটা তোমার মাথাতেই আসেনি? জয়ও কিছু বলিনি, কি জানি হয়তো ওই কারণেই ওর ভাই বউ ওকে পছন্দ করে না। আমি আর জয় ফেসবুকে মাঝে মাঝেই কথা বলতাম, লিখে লিখে। ও অদ্ভুত সব ছবি পোস্ট করত। আমি লক্ষ্য করেছিলাম নানা দেশের মানুষের সাথেও বন্ধুত্ব করেছে, সবাই ইংলিশেই মেসেজ করে, এক আমি ছাড়া। আমি বাংলায় নানান মজার মজার কথা লিখি আর জয় হাসির ইমোজি দেয়। দেখি সেই হাসাহাসির মধ্যে প্রায়ই ঢুকে পড়েন এক গোল গোল চশমা পরা বুড়ি মহিলা, মেম সাহেব। তাকে আবার জয় বাংলাগুলো অনুবাদ করে দেয়। জয় একদিন ফোন করে বলল, তিরিং বিরিং, আমি বিয়ে করছি ওই গোল গোল চশমার মহিলাকে। আমি বললাম, সে কি রে, তোরা তো কেউ কাউকে দেখিস নি, তার উপর মহিলা থাকেন সুইডেন আর তুই থাকিস কলকাতায়, ইয়াকি মারছিস? জয় বলল, না রে, শয়তানির দিব্যি, সব সত্যি। মহিলাটি আমায় হিরে রাংটি পাঠিয়েছেন, একটা সুন্দর ব্লেজার, আরও কত কি বিয়ের দিন পরার জন্য। ওর বাড়ির লোকেরাও খুব খুশি, ওর ছেলে মেয়ে নাতি নাতনি সবাই থাকবে বিয়েতে। আই শোন, আমার সাথে থাকবি তুই, বরকর্তা, সরি কর্ত্রী হবি। আমার বেশ মজা লাগলো, দুই দেশের দুটো একলা মানুষ বরবউ হতে চলেছে ভার্চুয়ালি। তারা স্বপ্ন দেখছে তাদের কোনো একদিন দেখা হবে, হানিমুন হবে, একসাথে থাকা হবে। সেই ভার্চুয়াল বিয়ের সাক্ষী রইলাম আমি আর আমার বর। আমার বাড়িতে অনলাইন হয়ে জয় সেই বুড়ি কোণের পাঠানো আংটি পরল। কম্পিউটার স্ক্রিনে আমরা দেখলাম লাজু কোণের সাজিয়ে জয়ের বধূকে। জয় ওর জন্য পাঠিয়েছিল একটি শাঁখের আংটি। ওরা সুইডেন থেকে শ্যাম্পেন তুলে দেখালো। বরবধূর সুন্দর দাম্পত্য কামনা করে সবাই যে যার গিলাসে চুমুক দিল। বিয়ে হয়ে গেল জয়ের। এরপর আমি আমার নিজের পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বেশ কিছুদিন জয়ও কোনো ফোন করেনি। হঠাৎ এক শীতকালের খুব ভোরবেলা জয় ফোন করল। আমি একটু বিরক্ত হয়ে ফোনটা ধরলাম। এত সকালে কেউ ফোন করে পাগল ছাড়া? ফোনের ওদিকে একটা মেয়ের গলা। সে বলল, আমি অঞ্জু, জয় কাকার ভাইজি। কাকা কাল রাতে মারা গেছে, বাথরুমেই মরে পড়েছিল, মনে হয় হার্ট অ্যাটাক। আমরা এখন এসেছি, বডি নিয়ে যাবে পোস্টমর্টেম করার জন্য। কাকার ফোনে দেখলাম লাস্ট কলটা আপনাকে করেছিল, তাই ভাবলাম আপনাকে খবরটা দেওয়া উচিত। আমি বললাম, ওর স্ত্রীকে খবর দেওয়া হয়েছে? মেয়েটি অবাক হয়ে বলল, কাকার তো কখনো বিয়ে হয়নি, স্ত্রী তো নেই। আমি আর কোনো কথা বলতে পারলাম না, চুপ করে বসে রইলাম। দু তিন দিন পর জয়ের ফেসবুক পেজটা গিয়ে দেখলাম সেই মহিলাটি মেসেজ করে গেছেন একের পর এক, ডিয়ার জয়, ডিয়ার মাই হাজব্যান্ড, মাই লাভ, কল করছো না কেন, কোনো সমস্যা হয়েছে, শরীর ভালো আছে তো, কোথায় তুমি, কোথায়, কোথায়? কেউ কোনো উত্তর দেয়নি, কে দেবে উত্তর? এই ঘটনার পর প্রায় 5 বছর পেরিয়ে গেছে, ভুলেও গেছিলাম এসব।
হঠাৎ একদিন একটা চার ছিম শুনে মনে পড়ে গেল জয়ের কথা। একেবারে হতভাগা একটা মানুষ, কত শখ ছিল বেচারার, সংসার করবে, স্বামী হবে, প্রেমিক হবে কোনো দুর্দ্বীপবাসিনীর, কিছুই হলো না। আমি ওর ফেসবুক অ্যাকাউন্টটায় গেলাম, দেখলাম অ্যাকাউন্টটা চালু আছে, শুধু ওর তরফ থেকে কোনো পোস্ট নেই বহুদিন। কিন্তু ওই গোল গোল চশমার বুড়ি মহিলা ওকে রোজ ফুলের বোকে পাঠিয়ে মেসেজ করে যান, আই মিস ইউ মাই লাভ। জয় কোনো দিন জানতেও পারল না পৃথিবীতে কেউ একজন ওকে এত ভালোবেসেছিল।